আজকের ভিডিওটি একটু অন্য স্বাদের, তবে হ্যাঁ, এটাও প্রচুর মানুষের জীবনের দৈনন্দিনকার সমস্যাগুলোর মধ্যেই অন্যতম একটি সমস্যার সমাধান নিয়ে, নিজের গ্লোয়িং স্কিন মেনটেন রাখা। ডাল ট্যান পরা স্কিন কারই বা পছন্দের? মুখে প্রকাশ না করলেও মনে মনে কিন্তু সবাই চায় একটা সুন্দর গ্লোয়িং স্কিনের অধিকারী হতে। ছেলেদের কাছে এটা খুব একটা ইম্পর্টেন্ট না হলেও মেয়েদের কাছে কিন্তু তাদের স্কিনের গ্লোটা অনেক বেশি ইম্পর্টেন্স রাখে। কিন্তু প্রতি মাসে কসমেটিক্সের পিছনে এত এত টাকা খরচ করার পরও যদি মনের মতো গ্লোয়িং স্কিন না পাওয়া যায় তাহলে ব্যাপারটা সত্যি খারাপ লাগে। তাই আজ এই ভিডিওতে আমি আপনার সাথে এরকম কিছু সিম্পল এবং ঘরোয়া টিপস শেয়ার করব, যেগুলো ব্যবহার করে আপনিও সহজেই খুব সামান্য খরচেই পেতে পারেন আপনার মনের মতো গ্লোয়িং স্কিন। তো চলুন শুরু করা যাক। হোম রেমেডি নাম্বার 1, ওয়াটার। স্কিনে গ্লো বজায় রাখার জন্য যদি সব থেকে ইম্পর্টেন্ট কিছু থেকে থাকে তাহলে সেটা হলো প্রচুর পরিমাণে জল খাওয়া। প্রতিদিন অন্তত 8 গ্লাস করে জল খেলে আমাদের শরীর এবং স্কিন থেকে টক্সিনগুলো বেরিয়ে যাবে। আমাদের শরীরে 50-70% ওয়াটার, সেলস এবং অন্যান্য অর্গান সহ পুরোটাই জলে পরিপূর্ণ। পুরুষদের প্রতিদিন দিনে 3 লিটার আর মহিলাদের দিনে 2.2 লিটার জল খাওয়া উচিত। স্কিনের ময়েশ্চারাইজেশন মেনটেন করার জন্য আর স্কিন সেলগুলোতে প্রয়োজনীয় নিউট্রিয়েন্টস ডেলিভার করার জন্য জল অত্যন্ত প্রয়োজনীয়। জল স্কিনের ফ্লেক্সিবিলিটিও বাড়াতে সাহায্য করে। প্রতিদিন ঠিকমতো জল খাওয়া হলে চেহারায় বার্ধক্যের ছাপগুলো যেমন রিঙ্কেলস, ফাইন লাইন্স এগুলো সহজে আসে না। জল স্কিনকে ভালোভাবে হাইড্রেটেড রাখতে আর স্কিনকে গ্লিসনিং অর্থাৎ স্কিনে গ্লো আনতে সাহায্য করে। পর্যাপ্ত পরিমাণে জল খাওয়ার ফলে স্কিন কোমল আর সুন্দর হয়, যেটা অন্যান্য সাময়িক ক্রিম অ্যাপ্লাই করার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট। তাই যদি আপনিও সুন্দর কোমল আর গ্লোয়িং স্কিনের অধিকারী হতে চান তাহলে প্রতিদিন নিয়মিত পর্যাপ্ত পরিমাণে জল পান করুন। হোম রেমেডি নাম্বার 2, যোগা। যোগা করলে আমাদের মন আর শরীর দুটোই হেলদি থাকবে আর এটাই আমাদের স্কিনে গ্লো নিয়ে আসবে। যোগা করলে ন্যাচারালি স্কিনে একটা গ্লোয়িং ভাব আসবে আর তাতে আপনাকে দেখতে আরও বেশি ইয়াং লাগবে আর আপনি হেলদিও থাকবেন, যার ফলে বুঝতেই পারছেন ওভারঅলই আপনাকে দেখতে খুব সুন্দর লাগবে। যোগা আমাদের শরীরে ব্লাড সার্কুলেশনকে বাড়াতে সাহায্য করে আর শরীরের যত দূষিত জিনিস বা টক্সিনস আছে সেগুলোকে রিডিউস করতে সাহায্য করে। এমন অনেক ফিমেল আছেন যাদের অয়েলি স্কিন, যার ফলে তাদের গরমে অনেক প্রবলেম ফেস করতে হয়। স্পেশালি তারা যে কুলিং প্রাণায়াম বা ব্রিদিং এক্সারসাইজেসগুলো রয়েছে সেটা যদি করতে পারেন তাহলে আপনাদের স্কিনে গ্লো আসতে অনেকটা হেল্প হতে পারে। কপালভাতি প্রাণায়াম স্কিনগুলো মেনটেন রাখার জন্য খুবই উপকারী। এতে ডিটক্সিফিকেশন ঘটে, যার ফলে ন্যাচারালি গ্লোয়িং স্কিন পাওয়া যায়। এছাড়া আপনি যদি বাড়ি বসে প্রতিদিন 20 মিনিট করে ফেসিয়াল ইয়োগা এক্সারসাইজেস করেন তাহলেও আপনি খুব তাড়াতাড়ি এর রেজাল্ট পাবেন। যেমন যদি আপনি আপনার মুখটাকে 20 মিনিট ধরে আস্তে আস্তে মাসাজ করেন তাহলে আপনার কিছুটা স্ট্রেস রিডিউস হবে। আপনি আপনার ভুরুগুলোকে যদি একইভাবে মাসাজ করেন তাহলে কিছুক্ষণের জন্য আপনার রিল্যাক্সেশন হবে আর এটা আপনার স্কিনে ইনস্ট্যান্ট একটা সৌন্দর্য ভাব নিয়ে আসবে। হোম রেমেডি নাম্বার 3, ন্যাচারাল ফেসিয়াল প্যাকস। ঘরোয়া পদ্ধতিতে কিছু ফেসিয়াল প্যাক আছে যা খুব সহজেই আমরা ইউজ করতে পারি। যেমন তাদের মধ্যে নাম্বার 1, কলা। কলা স্কিনের জন্য খুবই উপকারী। ফার্স্টে মুখটাকে জলে ভালো করে ধুয়ে নিন, এরপর একটা পাকা কলার পুরো পেস্ট মতো বানিয়ে তাতে 1 চামচ মধু দিয়ে মিক্স করে মুখে মাখুন আর শুকিয়ে গেলে কিছুক্ষণ পর নর্মাল জলে ধুয়ে ফেলুন। এতে আপনার স্কিন সফট আর গ্লোয়িং হবে। এটা আপনি প্রতিদিন একবার করে মাখুন। এটা খুবই সহজ একটা উপায় আর প্রতিদিন এটা লাগালে কিছুদিন পরই আপনি তার রেজাল্ট দেখতে পাবেন। আপনি চাইলে এই মিক্সারটার মধ্যে 1-2 চামচ লেবুর রসও দিতে পারেন। এছাড়া আপনি চাইলে রোজ সকালে খালি পেটেও পাকা কলা খেতে পারেন। এটাও আপনার শরীর আর স্কিনের জন্য খুব উপকারী। কলার মধ্যে পটাশিয়াম আর ভাইটামিন ই এবং সি রয়েছে, যেটা স্কিনটাকে পরিষ্কার করে স্কিনে গ্লো ভাব আনতে খুবই উপকারী। আর মধুতে অ্যান্টিঅক্সিডেন্টস থাকে যার ফলে স্কিন নরম হয়। নাম্বার 2, এরপরের যে প্যাকটা সেটা স্পেশালি ছেলেদের জন্য। যদিও প্যাকটা ছেলে মেয়ে উভয়ই ইউজ করতে পারে, যাদের অয়েলি স্কিন, যাদের স্কিনে স্পট বা দাগ আছে, ট্যান আছে, তাদের জন্য এই প্যাকটা বিশেষ উপকারী। 2 চামচ চালের গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 4 চামচ লেবুর রস মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিন। এরপর পেস্টটাকে মুখে, ঘাড়ে, হাতে ও পায়ে লাগান। এরপর শুকিয়ে গেলে একটু জল নিয়ে সেটাকে স্ক্রাব করতে করতে অর্থাৎ সার্কুলার মোশনে ডলতে ডলতে নর্মাল জলে ধুয়ে ফেলুন। এটা আপনার স্কিনটাকে নরম আর সুন্দর বানাবে আর ট্যান রিমুভ করবে। ছেলেদের স্কিন যেহেতু মেয়েদের স্কিনের তুলনায় একটু হার্ড, তাই এই প্যাকটা স্পেশালি তাদের জন্য ভালো হবে। এটা আপনি প্রতিদিনও লাগাতে পারেন বা সপ্তাহে 2-3 দিনও লাগাতে পারেন।
হলুদ আমাদের স্কিনের পিগমেন্টেশন, অর্থাৎ আমাদের স্কিনে যে ট্যান ভাব থাকে সেটাকে রিমুভ করে স্কিনের যে আসল রং সেটাকে ফুটিয়ে তোলে আর স্কিনটাকে গ্লোয়িং করে তোলে। চালের গুঁড়ো আমাদের ডেড স্কিন সেলসগুলোকে দূর করে স্কিনটাকে নরম আর সুন্দর বানায়। নাম্বার থ্রি, এরপরের যে প্যাকটা সেটাও খুব উপকারী। এই প্যাকটা বানানোর জন্য 2 চামচ বেসন, তার মধ্যে 1/2 চামচেরও একটু কম হলুদ গুঁড়ো, তার মধ্যে 1 চামচ চন্দনের গুঁড়ো এবং 2 চামচ কাঁচা দুধ, আর শেষে পরিমাণ মতো রোজ ওয়াটার দিয়ে একটা পেস্ট বানিয়ে নিন। পেস্টটা বেশি পাতলাও না বা বেশি ঘনও না, মোটামুটি পেস্ট বানানোর জন্য যেটুকু গোলাপ জল লাগে সেই মতো দিয়ে পেস্টটা বানিয়ে নিন এবং 1 মাস অবধি প্রতিদিন মাখুন। আর পেস্টটা লাগিয়ে 20-30 মিনিট অবধি রাখুন। এরপর শুকিয়ে গেলে একটু জল নিয়ে সার্কুলার মোশনে স্ক্রাব করে ধুয়ে ফেলুন। আপনি চাইলে এটা মুখ, গলা, ঘাড় বা পুরো বডিতেও লাগাতে পারেন। এতে বেসন আছে যেটা সব রকম স্কিনের জন্যই ভালো, কারণ এটা ডার্ক স্পটগুলোকে ভেতর থেকে পরিষ্কার করে আর হলুদেও ব্রণ কমে। এছাড়াও কাঁচা দুধে ল্যাকটিক অ্যাসিড থাকে যেটা স্কিনে ট্যান রিমুভ করে উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সাহায্য করে। আর চন্দনের গুঁড়োও ডার্ক স্পটসগুলোকে দূর করে, যার ফলে স্কিনটা শুধুমাত্র সুন্দরই নয়, তার সাথে সাথে স্কিনে একটা গ্লোয়িং ভাবও চলে আসে। এরপর নাম্বার 4 হলো অ্যালোভেরা জেল, যেটা যাদের ড্রাই স্কিন তাদের জন্য খুবই উপকারী। অনেকের বাড়িতেই অ্যালোভেরা গাছ থাকে, আর নাহলে বাজারেও সহজে অ্যালোভেরা পাওয়া যায়, তাই অ্যালোভেরাটা খুব উপকারী একটা ঘরোয়া উপায়ই বলা চলে। অ্যালোভেরাটাকে সাইড দিয়ে কেটে তার ভেতরের জেলিগুলোকে বার করে ভালোভাবে মুখে লাগান, তারপর সেটা শুকানো অবধি ওয়েট করুন, আর শুকিয়ে গেলে তারপর ভালোভাবে ধুয়ে ফেলুন। এটা যাদের ড্রাই স্কিন তাদের জন্য ভীষণ উপকারী, আর এটা প্রতিদিন লাগালে স্কিনে গ্লো আসবে। অ্যালোভেরাতে ভাইটামিন সি, ই আর বিটা ক্যারোটিনস থাকে, যেটা স্কিনকে নারিশ করে, ময়শ্চারাইজ করে। এটা হিলিং প্রপার্টিজ আছে যেটা সানবার্ন থেকে প্রোটেক্ট করে। এছাড়াও এতে নিউট্রিশনাল কোয়ালিটিস আর অ্যান্টিঅক্সিডেন্টস প্রপার্টিস রয়েছে, যার ফলে স্কিন তাড়াতাড়ি হিল হয়ে যায়। আর যদি পিওর অ্যালোভেরা পেতে সমস্যা হয় তাহলে অ্যালোভেরা জেলও ইউজ করতে পারেন, যেটা মার্কেটে সহজেই অ্যাভেলেবেল আছে। অ্যালোভেরা জেল রোজ রাতে শোয়ার আগে লাগিয়ে ঘুমালে প্রতিদিন সকালে স্কিনটা অনেকটা পরিষ্কার লাগে আর একটা ইনস্ট্যান্ট গ্লো ভাব আসে। এছাড়াও আরেকটা উপায় রয়েছে মুলতানি মাটি, যেটা কম বেশি আমরা সবাই জানি স্কিন নরম আর ব্রণ রিমুভ করতে খুবই উপকারী। হোম রেমেডি নাম্বার 4, ন্যাচারাল স্ক্রাবার, যার মধ্যে নাম্বার 1 টমেটো স্ক্রাবার। টমেটো স্ক্রাবার খুব সহজ আর ন্যাচারাল একটা ঘরোয়া পদ্ধতি, আর এটা ছেলেরাও ইউজ করতে পারে। যেহেতু ছেলেদের স্কিন মেয়েদের তুলনায় অয়েলি আর হার্ড হয়, তাই এটা স্পেশালি তাদের জন্য খুবই উপকারী। একটা টমেটো নিয়ে সেটাকে ভালোভাবে কুড়িয়ে নিয়ে তার থেকে রস বার করে নিতে হবে। এরপর তার মধ্যে 1 চামচ মধু দিয়ে পেস্ট বানিয়ে নিতে হবে। এরপর মুখে, ঘাড়ে, গলায় বা পুরো বডিতেও আপনি এটা লাগাতে পারেন। এরপর শুকিয়ে গেলে একটু জল নিয়ে স্ক্রাব করে তারপর হালকা গরম জলে ধুয়ে ফেলতে হবে। টমেটোতে লাইকোপিন থাকে যেটা স্কিনের জন্য খুবই উপকারী। এছাড়া এতে প্রচুর ভাইটামিন ই থাকে যেটা মুখের কোনো দাগ, স্পট বা ব্রণ দূর করতে খুবই উপকারী। এটাও যদি প্রতিদিন ইউজ করা যায় তাহলেও স্কিন খুব সুন্দর হয়ে উঠবে। নাম্বার 2, লেমন স্ক্রাবার। এই স্ক্রাবটা স্পেশালি স্কিনের ট্যান রিমুভের জন্য ব্যবহার করা হয়। এতে স্কিন ট্যান ফ্রি আর উজ্জ্বল থাকে। একটা পাতি লেবু নিতে হবে আর তাতে অল্প পরিমাণে নুন দিতে হবে। যদি আপনার ফুল বডিতে ট্যান থাকে তাহলে সেই পরিমাণ মতো আপনি নেবেন। পাতিলেবুর রসটা বার করে নুনের মধ্যে সেটা মিশিয়ে ফুল বডি বা হাতে পায়ে সার্কুলার মোশনে স্ক্রাব করে লাগাতে হবে। লেবুর রস আর নুন যে পোড়া চামড়া বা ডেড স্কিন সেলসগুলো থাকে সেগুলোকে দূর করে ট্যান ফ্রি এবং পরিষ্কার ও সুন্দর করে। আপনি এটা প্রতিদিন ইউজ করতে পারেন। স্ক্রাবটা লাগানো হয়ে গেলে সেটাকে শোকানোর জন্য রেখে দিন এবং এরপর শুকিয়ে গেলে সেটা ধুয়ে ফেলুন। আমি এখানে যতগুলো ফেসিয়াল প্যাক বা স্ক্রাবারের কথা বলেছি সবগুলোই ছেলে মেয়ে উভয়ই মাখতে পারে, আর খুব সহজে এগুলোকে ঘরোয়াভাবে বা বাজার থেকে অল্প কিছু জিনিস কিনে এনেই বানানো যায়। আর এগুলো একদমই পিওর ন্যাচারাল, বাজার থেকে কিনে আনা দামি দামি কসমেটিক্সের মতো, এতে কোনো ক্ষতিকর কেমিক্যাল নেই। আপনি এগুলোর মধ্যে থেকে আপনার পছন্দ মতো স্ক্রাবার আর প্যাক চুজ করে অ্যাপ্লাই করতে পারেন। কিন্তু স্ক্রাবার এবং প্যাক দুটোই ইউজ করা সফট, গ্লোয়িং আর পরিষ্কার স্কিনের জন্য অত্যন্ত জরুরি। এছাড়াও আরও যে যে কারণে ব্রণ হয় তার মধ্যে একটা হলো প্রচুর পরিমাণে ফাস্টফুড আর স্পাইসি খাবার খাওয়া, যেগুলো আমাদের স্কিন এবং শরীরে মারাত্মকভাবে ক্ষতি করে। অত্যাধিক ফাস্টফুড খাওয়ার ফলে স্কিনের ডেড সেলসগুলো ছিদ্র ব্লক হয়ে যায়, যার ফলে প্রোটিন আর সিবামগুলো জমে যেতে থাকে এবং অ্যাজ এ রেজাল্ট স্কিন অয়েলি হতে থাকে, আর তখন স্কিনের ভিতর ব্যাকটেরিয়া জমে স্কিনে ব্ল্যাক হেডস আর পিম্পল তৈরি হয়ে যায়। তাই যতটা পারা যায় ফাস্টফুড অ্যাভয়েড করাই ভালো। ভাইটামিন এ যুক্ত ফল, সবুজ শাকসবজি যেমন গাজর, আলু, এই ধরনের জিনিসগুলো খাওয়া স্কিনের পক্ষে খুবই উপকারী।
এছাড়া বাইরে কোথাও যাওয়ার সময় মুখে যে যে মেকআপগুলো মেয়েরা ইউজ করে, আই শ্যাডো, আইলাইনার্স, লিপস্টিক, কাজল, আরও যে সমস্ত ফেস পাউডার ক্রিম রয়েছে, সেগুলো বাড়ি ফিরে এসে তখনই অবশ্যই ফেস ওয়াশ হোক কি সাবান দিয়ে হোক ভালো করে মুখ ধুয়ে ফেলাটা অত্যন্ত দরকার। কারণ এই মেকআপগুলো মুখে যদি থেকে যায় তাহলে মুখে একটা স্পট পড়তে থাকে আর চামড়া কুচকে বার্ধকের একটা ছাপ পড়তে শুরু করে। তাই অবশ্যই বাইরে থেকে এসে মুখের মেকআপগুলো সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলাটা খুবই জরুরি যদি আপনি একটা গ্লোয়িং, সুন্দর এবং পরিষ্কার স্কিন পেতে চান। আর মুখ ধোয়ার পর টোনার হিসাবে গোলাপ জল লাগানোটাও খুব উপকারী। এই সমস্ত ঘরোয়া উপায়গুলো ফলো করলে ছেলে মেয়ে উভয়েরই স্কিন পরিষ্কার, সফট আর গ্লোয়িং হয়ে উঠবে, যেটা প্রকৃতপক্ষে কনফিডেন্সটাকে বুস্ট করতে অনেকটা সাহায্য করবে। ভিডিওটি একটু অন্য স্বাদের ছিল, তাই যদি এরকম আরও ভিডিও আপনি আমাদের তরফ থেকে দেখতে চান, অর্থাৎ ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে এবং আই বাটনে ক্লিক করে আপনার ভোট দিয়ে আমাদেরকে জানান। আপনার ফিডব্যাক আমাদের কাছে অনেক বেশি মূল্যবান। সবশেষে আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ, যদি এই ভিডিও থেকে আপনার নিজের জীবনের কোনো সমস্যার সমাধান খুঁজে পেতে সত্যি এতটুকুও কোনো সাহায্য হয়ে থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার করুন। কারণ শেয়ার করে আপনি নিজে আপনার কোনো বন্ধু বা বান্ধবীর জীবন বদলে দিতে সাহায্য করতে পারেন। এই ভিডিওতে যতগুলো লাইক আসবে আমি বুঝব ততজনকে আমি একটু হলেও সাহায্য করতে পেরেছি। আর আপনি এরপর কোন টপিকে ভিডিও চান সেটা নিচে কমেন্ট করে আমাদেরকে জানান, কেননা আপনাকে সাহায্য করতে পারাটাই আমাদের আসল উদ্দেশ্য। মোর উইজডম, মোর সলিউশন, বেটার লাইফ।